ওখানে পানকৌড়ি আছে, টুক করে ডুব দিল জানো তো, কিন্তু ওই যে ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগে, যেটা আমাদের কলকাতায় তো একেবারেই দেখা যায় না। এটা হচ্ছে পদ্ম গাছ, দেখো সুন্দর, চারিদিকে গ্রিন। হ্যালো, দিস ইজ বংরূপা, তোমরা দেখছো বংরূপা এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আজকে কোনো আমি রেস্টুরেন্টে আসেনি, কোনো রেস্টুরেন্ট বা সিসিডি এক্সপ্লোর করতে আসেনি। আজকে যেটা এসছি একটা স্পেশাল অকেশনে, আর সেটা আমার মামা বাড়িতে। এবং আজকে কি খাচ্ছি না খাচ্ছি এবং অকেশনটা কি পারপাসে আজকে এসেছি সেটা জানতে হলে একটু ভিডিওটা দেখতে হবে, আর সঙ্গে থাকতে হবে বংরূপা এন্টারটেইনমেন্টের। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বংরূপা এন্টারটেইনমেন্ট। মামা বাড়িতে স্পেশাল অকেশনটা মামি বলবে, বলো মামি কিসের জন্য আজকে আমি এসেছি? আমার ভাগ্নির জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছি, ওটা রেস্টুরেন্ট থেকেও বেশি। আমি একদম একদম রেস্টুরেন্টে মানে সবসময় বাইরের খাবার খাই আমরা, আজকে হয়তো আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। ফার্স্ট নাম্বারটা আমি বিশেষ করে বলতে চাই মাছের মেনুটা, একটু সারপ্রাইজ থাক, মেনুটা একটু আস্তে আস্তে দেখাবো, মেনুটা এখন একটু বলা যাবে না, তাহলে একদম সারপ্রাইজ থাক, আস্তে আস্তে দেখাবো। এবং সেটা তোমরা বলেই দিলো মামি, যেটা এই একমাত্র প্রিয় ভাগ্নি, তার জন্য আমি আজকে আইবুড়ো ভাত জানলাম রূপা বোস প্লাস বংরূপা, আমরা ভাগ্নিকে মাম্পি বলেই ডাকি, এটা আমাদের আদরের নাম, বাদ বাকি ওর যেটা পরিচয় নাম সেটা হচ্ছে বংরূপা, সেটা আপনারা পুরো দেখতে পারবেন। হ্যাঁ একদম, ব্লগে দেখতে পারবেন। আর এটা হচ্ছে মামা, ওটা হচ্ছে মা, আর মা বেরিয়ে চলে গেল, মা আসো আসো, আরে আসো, ওটা মা, এটা হচ্ছে, এই যে মা লজ্জা পাচ্ছে আর বারবার বেরিয়ে যাচ্ছে, আর এটা মামা, মামাকে আগের বার আমরা প্রচুর ব্লগে আগে দেখা গেছে, মামা মামি দুজনকেই দেখা গেছে, মাকে তো থাকেই সবসময়ই থাকে। তো আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ স্পেশাল ফিল হচ্ছে আমার। তো দেখা যাক কেরম ভিডিওটা হচ্ছে, তোমরাও আমার সঙ্গে থাকো সাথে থাকো, আর খাওয়ার কি কি খাওয়ার আসছে আমার জন্য সেটা একদম সারপ্রাইজ থাক, দেখতে থাকো আর সঙ্গে থাকো বংরূপা এন্টারটেইনমেন্ট। দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে, স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে, জেনেও তোমার রাখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, তোমাকে যেদিন কানে কানে তোমাকে জড়িয়ে ধরব তোমাকে, মিথ চিরই তেরি করুণা যতই আর ভোলা যাবে না জীবনে তোমাকে, তোমাকে, তুমি হাসলে আমার ঠোঁটে। তো গিফট পেয়েছি, একটা সুন্দর সুন্দর গিফট, খাওয়ার সাথে একটা গিফট, তো ভালোই কাটছে আজকের দিনটা, আইবুড়ো ভাতের স্পেশাল
আইবুড়ো ভাত স্পেশাল গেস্ট আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে ছোট বাড়ি থেকে স্পেশাল স্পেশাল গেস্ট খুব আনন্দ না ভীষণ আনন্দ ভীষণ প্রচন্ড আনন্দ পাঁচ রকম ভাজা যেটা তোমরা দেখতেই পেলে আর তার ডাল ডাল দিয়ে এখন ভাজা দিয়ে খাচ্ছি আর এর পরের আইটেম গুলো দেখাচ্ছি বলছি আর কি লেবু আছে তার সাথে লেবু ডাল এবং খাবো তো অবশ্যই এটা স্পেশাল এবং সবকটাই স্পেশাল লাগবে আর হচ্ছে এই হচ্ছে আমার মামা বাড়ি সুন্দর পুকুর কত বড় তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মামা বাড়ির পুকুর স্পেশাল এবং এর সাথে অনেক কিছু ছোটবেলা অনেক কোনো অনেক প্রচুর স্মৃতি রয়েছে যেগুলো আজকে ভীষণ নস্টালজিক হয়ে মানে ভীষণ নস্টালজিক রাখছে আর স্পেশালি আমি ডিকে দেখাতে চাইছি তো ডি তুমি যদি দেখবে তো নিশ্চয়ই তোমাকে আজকে ভীষণ মিস করছি যখন এখানে থাকতাম মানে যখন আসতাম মামাবাড়িতে এই আমি সাঁতার জানি না এত বড় সুযোগ থাকার সত্ত্বেও এই পুকুর তাও সাঁতার জানি না কারণ সাঁতারে একটা ভয় ছিল বাট পুকুরটা থেকে সেই জল ফল নিয়ে ছোটবেলায় মানে ভীষণ মজা করতাম অ্যাকচুয়ালি সেগুলো ভীষণ মনে পড়ছে তোমাদের কারুর তোমাদের বাড়িতে যাদের যাদের পুকুর আছে তারা নিশ্চয়ই এগুলো ফিল করো আমাকে কমেন্ট করে জানাবে যে কিরকম মানে যাদের বাড়িতে পুকুর আছে তারা নিশ্চয়ই সবাই সাঁতার কাটো বা মাছ এখানে পানকৌড়িও আছে পানকৌড়ি একটা ছোট এখানে পানকৌড়ি আছে টুক করে ডুব দিল জানো তো কিন্তু ওই যে পানকৌড়ি একটু জুম করে দেখাচ্ছি বলে ফেটে যাচ্ছে বাট দেখেছো পানকৌড়ি তোমরা করে এগুলো ভীষণ মানে ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগে যেটা আমাদের কলকাতায় তো একেবারেই দেখা যায় না এটা হচ্ছে পদ্ম গাছ দেখো সুন্দর চারিদিকে গ্রিন তোমরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই তোমাদের করতেই হবে আর এছাড়া বংরূপা87 আমার ইনস্টাগ্রামে পেজ আছে সেখানে দারুণ দারুণ রিলস তোমরা ফলো করতে পারো আর এছাড়া তোমরা যদি বংরূপা এন্টারটেনমেন্ট বংরূপা জীবন যদি ফেসবুকে আমার দুটো পেজ আছে সেখানে ফলো করতে পারো তোমাদের সাথে কথাও হয়ে যেতে পারে আর বংরূপা জীবন আমার ইউটিউবে আরেকটা ডান্স চ্যানেল আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছুর সাথে আপাতত বাই স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর